কোটি ব্রহ্মাণ্ড নায়ক রাজাধিরাজ যোগীরাজ পরম ব্রহ্ম শ্রী শ্রী সচিচানন্দ সদ্গুরু সাইনাথ মহারাজকে জয় পরম সাই বাবার কাছে সকলের জন্য সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে ইউটিউবের সকল দর্শকবৃন্দকে নমস্কার জানাই আপনারা জানেন যে আমি নিত্য নতুন অনুষ্ঠান আমি উপস্থাপন করে থাকি আজকেও একটা নতুন অনুষ্ঠান করব যে অনুষ্ঠানটা সত্যিই দরকার যেমন এই যে গোচর বিচার করি জ্যোতিষ মাত্রেই যদি গোচরের ব্যাপারে যদি আমাদের যদি ভালো জ্ঞান না থাকে তাহলে প্রকৃত এই জ্যোতিষবিদ্যায় মানে পারদর্শিতা লাভ করা যায় না এবং সঠিক ফলাদেশও করা যায় না তাই গোচর বিচারের আবশ্যকতা কেন এই বিষয়ে আমি কিছু আলোকপাত করতে চাই ছোট করে বলবো তাতে নিশ্চিতভাবে আপনারা যারা আমার দর্শকবিন্দু আছেন নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন গোচর অর্থাৎ হচ্ছে মানে বর্তমান সময়ে গ্রহের অবস্থান এবং সেই গোসর বিচারটা আমরা কোথা থেকে করি আমরা জন্ম রাশি থেকে করি জন্ম রাশি থেকে আমরা গ্রহের কোন কোন গ্রহের কী অবস্থান কি অবস্থায় রয়েছে তারপরে একটা বিচার হয় তা আমার শখে যাই থাকুক না কেন সেই গোসর বিচারের সময় আমরা দেখব আমার যে মেইন যে রাশি সেই রাশি থেকে আমার সেই সেই গ্রহগুলি কি অবস্থায় রয়েছে বিশেষভাবে গোসর বিচারের সময় আমরা এই গ্রহগুলিকে বেশি বিচার করে থাকি আপনারা লক্ষ্য রাখুন যে গ্রহগুলি একটা ঘরে বহুদিন থাকে যেমন রাহু কেতু শনি বৃহস্পতি এদের গোসরগুলি বেশিভাবে দেখতে হয় এই কারণে যে যে এই গ্রহগুলি এক একটা ঘরে বহুদিন থাকে বৃহস্পতি এক বছর শনি আড়াই বছর এবং রাহু কেতু দেড় বছর তাই এই গোসরগুলো আমাদের বিশেষভাবে আমাদের দেখে নিতে হয় কি অবস্থায় কে সে হয়তো বললো যে আমার মেয়েটির এখন শাস্তি কোনো বিয়ের ব্যাপার চলছে কিনা একটু বলুন তখন আমাদের তো দেখতে পেয়ে নেটাল চাটে তো একটা মেয়ের শখে যখন রয়েছে তার বিবাহ তো নিশ্চয়ই থাকবে সেই বিষাক্ত আমরা দ্বিতীয় সপ্তম একাদশ দেখব তারপরে বিশেষভাবে দেখব কি যারা প্রকৃত অ্যাস্ট্রলজার তারা নিশ্চয়ই দেখবে যে বিবাহের বা মাঙ্গলিক কারগ্রহ হচ্ছে মাঙ্গলিক বা সামাজিক বিবাহের কারক হচ্ছে মেইন বৃহস্পতি তো গোসরে বৃহস্পতি কী অবস্থায় অবস্থান করছে সেটাকে ভীষণভাবে কিন্তু দেখতে হবে যেমন তখন দেখেন দেখা গেল যে রাশি থেকে যে বিচার করতে এসছে রাশি থেকে তার বৃহস্পতিটা অষ্টমে রয়েছে তা রাশি থেকে বৃহস্পতিটা যদি তার অষ্টমে থাকে অষ্টমে থাকে তাহলে কিন্তু দেখা যাবে কি তখন কিন্তু এখন বিয়ের যোগ চলছে না কিন্তু রাশি থেকে গোসরে যখন ওই বৃহস্পতি যখন নবমে যাবে তখন কিন্তু তার কিন্তু তার বিবাহের ব্যাপারটা চলছে এটা কিন্তু বলা যাবে তাই এইভাবে যখন দেখা গেল রাশি থেকে কারুর বিয়ের ব্যাপারে এখন রাশি থেকে ষষ্ঠ স্থ অবস্থান করছে কিন্তু ষষ্ঠ থেকে সপ্তম রাশিতে যখন বৃহস্পতি অবস্থান করবে তখন কিন্তু তার বিবাহের জন্য একটা ভালো সময় আসবে এইভাবে রাশি থেকে যদি দ্বিতীয় যায় এইভাবে রাশি থেকে যদি পঞ্চমে যায় এইভাবে রাশি থেকে যদি নবমে যায় এবং একাদশে যায় তাহলে দেখা যাবে কোনো মাঙ্গলিক ব্যাপারে বা বিয়ের ব্যাপারে তার শুভ সময় চলছে এবং সেই ব্যাপারে এবং তার বর্তমান তার গো বর্তমান তার দশা অন্তর্দশা কি চলছে সেটা দেখে এবং তার জন্মকালীন সময় সপ্তম্পতি গোসরে এখন কি অবস্থা রয়েছে তার অবস্থানটা দেখে তখন সঠিকভাবে কিন্তু আপনার ছেলে বা আপনার মেয়েটির বিবাহের জন্য শুভ মুহূর্ত কখন আরমভাবে একজন জ্যোতিষ কিন্তু ভালোভাবে বলে দিতে পারবেন তাহলে এই গোসর দেখছে তো গোছরটা ভীষণভাবে দরকার যেমন কর্মের ব্যাপারে কর্মের ব্যাপারে গোসর আমরা যেমন বৃহস্পতির গোসরও দেখি শনির গোসর দেখি কেন শনি হচ্ছে কর্মের কারক তাই শনি আমরা জানি এই উপসায় স্থানে শনি কিন্তু ভীষণভাবে শুভ ফলদায়ক হয়ে থাকে তাই যেহেতু শনি গ্রহটি আপনার আড়াই বছর একটা ঘরে থাকে বৃহস্পতি এক বছর তাই এদের এই গোচর বিচারের সময় আমরা লগ্নটাকে কিন্তু বেশ করে থাকি যে লগ্ন থেকে সেই শনি কোথায় আছে এবং রাশি থেকে শনি কোথায় আসে সেটাও আমরা দেখে থাকি তা প্রত্যেক সেই রাশি লগ্ন থেকে আমাদের দেখতে হবে উপজায়গত তৃতীয় ষষ্ঠ দশম একাদশে শনি যখন অবস্থান করবে তখন কিন্তু তার কর্মপ্রাপ্তি বা কর্ম যারা করছে কর্মের ক্ষেত্রে উন্নতি তার কিন্তু হবে কর্ম পরিবর্তন ইত্যাদি হতে পারে তাই আমরা যখন দেখব যে তার গোচর বিচারে যখন কেউ এসে প্রশ্ন করছে বলছে আমার কর্মের ব্যাপারটা দেখুন তো কী অবস্থা তখন সেই জায়গাটা গোচর বিচার করতে গেলে দেখতে হবে শনি তার রাশি থেকে তৃতীয় ষষ্ঠ দশম একাদশে আছে কিনা যদি না থাকে যদি দেখা গেল তার পঞ্চমে রয়েছে বা কারো দেখা গেল তার তোমার সপ্তমে রয়েছে অষ্টমে রয়েছে এ সমস্ত জায়গায় থাকলে শনি কিন্তু ভালো ফল দেয় না তখন আমাদের আর একটা গোচর দেখতে হয় সেটা বৃহস্পতির গোছর বৃহস্পতির গোছর যদি দেখা যায় তার ভালোভাবে তার রাশি দ্বিতীয় রয়েছে রাশির দ্বিতীয় রয়েছে রাশির চতুর্থে রয়েছে রাশির পঞ্চমে রয়েছে রাশির নবমে রয়েছে রাশির একাদশে রয়েছে তখনও কিন্তু তার নতুন যারা কর্মের জন্য চেষ্টা করছে শনির গোচর ঠিক না থাকলেও যদি বৃহস্পতিটা যদি স্ট্রং থাকে এবং শখে যদি তার বৃহস্পতিটা তার যদি ওই রকম নবম্পতি দ্বিতীয়পতি ভাগ্যপতি এইরকম যদি বিধায় যদি সেই বৃহস্পতি থাকে তাহলে দেখা যায় এই বৃহস্পতির গোচরও কিন্তু তার জীবনে তার আয় উন্নতির ক্ষেত্রে কর্মের ব্যাপারে তাকে কিন্তু ভালো ফল দিতে পারে তাই সেই জায়গাটাকে কিন্তু আমাদের দেখে নিতে হবে কোনো কখনো দেখা যায় বৃহস্পতি যদি দশমে থাকে তাহলে দেখা যায় বৃহস্পতির দশ অন্তর্দশায় বা গোচরে বৃহস্পতি যদি শুভ অবস্থায় অবস্থান করে তখন কিন্তু তার কিন্তু কর্মপ্রাপ্তি ঘটতে পারে কেননা কর্মস্থানে যদি যে গ্রহ থাকুক দেখানো সেই গ্রহে দশা অন্তর্দশায় দশায় তার কিন্তু কর্মের একটা যোগ কিন্তু ঘটতে পারে এটাও কিন্তু গোচর বিচারে আমাদের কিন্তু দেখিয়ে নিতে হয় এইভাবে আমরা গোসর বিচারের মাধ্যমে আমরা কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু ভালোভাবে বিচার করতে পারি কোনো একটা ছেলে হঠাৎ করে বলছে যে কাকু আমার পরীক্ষার দিয়েছি পরীক্ষার ফলটা কেমন হবে ঠিক সেই মুহূর্তে যে পরীক্ষায় পাশ ফেলের ক্ষেত্রে আমরা দেখে থাকি তার চতুর্থপতি পঞ্চমপতি তার কি অবস্থায় রয়েছে সেটা আমরা তো দেখব আর দেখব গোসরে যদি যখন প্রশ্ন করছে তখন যদি দেখা যায় বৃহস্পতি গোচর থেকে গোচর অনুযায়ী যদি চতুর্থ পঞ্চমে অবস্থান করে তাহলে কিন্তু সেই ছেলে মেয়ে পরীক্ষায় কিন্তু ফেল করবে না পাশ করবে তাই গোচর বিচার করে কিন্তু বলা যায় কিন্তু যদি অষ্টমে থাকে যদি দেখা যায় সে চতুর্থ পঞ্চমে রয়েছে তার কোনো অশুভ গ্রহ দ্বারা তা পীড়িত নয় খুব ভালো অবস্থায় আছে শুভ নক্ষত্রে আছে ভালো রেজাল্ট হবে আর যদি দেখা যায় সেখানে বাধা গ্রহ শনি রাহু মঙ্গলকেতু এইরকম কোনো একাধিক গ্রহ দ্বারা পীড়িত রয়েছে একসঙ্গে রয়েছে তখন বলতে হবে পরীক্ষার রেজাল্টটা পাশ করবে বা কিন্তু কিন্তু আশানুরূপ হবে না সেটায় কিছু না কিছু ডিস্টারবেন্স কিন্তু থাকতে পার জন্য তোমার কিন্তু পরীক্ষাটা ভালো হয়নি যার জন্যে তোমার পরীক্ষার রেজাল্টটা কিন্তু একটু আশানুরূপ না হতে পারে তো এইভাবে কিন্তু আমরা গোসর বিচারের দ্বারাও কিন্তু আমরা এই সমস্ত বিচার করতে পারি তাই জ্যোতিষবন্ধুরা আমরা কিন্তু এই যে প্রকৃত গোসরটা যদি আমরা ভালোভাবে না জানি তাহলে কিন্তু সঠিকভাবে ফলাদেশ করা কিন্তু কঠিন হয়ে পড়ে শুধু ন্যাটাল চার্টের গ্রহ নক্ষত্রের অবস্থান দেখে শুধু বিচার করলেই হবে না সেই বিচারের সঙ্গে সঙ্গে তাৎক্ষণিক তার এই অবস্থায় যখন বিচার করতেছে তখন সেই অবস্থায় গ্রহদের কোথায় কী অবস্থান রয়েছে এবং তার জন্ম যে ব্যাপারে সে বিচার করছে ন্যাটাল চাটে জন্ম সাথে তার সেই গ্রহটি তার সেই সেই ভাবের অধিপতি সেই অধিপতি গ্রহটিতে বর্তমান গোসরে কোথায় অবস্থান করছে রাশি থেকে সেই জায়গাটাও কিন্তু দেখে নিতে তাই গোসর বিচার কিন্তু ভীষণভাবে কিন্তু আবশ্যক এবং গোসর বিচারের ভীষণভাবে কিন্তু মানে জরুরি বা একটা গুরুত্ব আছে সেই ব্যাপারে কিন্তু কোনো ব্যাপারে কিন্তু ছন্দ নেই তাই আমি বলবো আপনারা এই এইরকমভাবে যখন জ্যোতিষের কাছে যাবেন তখন সেই জায়গাটাও কিন্তু জ্যোতিষ কিন্তু আপনাদের কিন্তু সম্যকভাবে অবগত করাবেন এবং পরামর্শ দেবেন যে তোমার এই সময় পরে তুমি যে ব্যাপারে এসছো এই সময়ের পরে তোমার কিন্তু এই কাজটা করলে ভালো হবে তাহলে সেটা তাহলে বুঝতে পারছেন তো যে গোচর বিচারের কিন্তু ভীষণভাবে কিন্তু আবশ্যকতা রয়েছে আপনারা এইভাবে ছোট ছোট অনুষ্ঠান দেখতে থাকুন এবং আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন কমেন্টস করুন নতুন নতুনভাবে উৎসাহিত করুন নতুন নতুন অনুষ্ঠান আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার